এই যে মহারানী, রান্নাটা হলো নাকি এখনো শুধু খুনানি নেড়ে চলেছ? হ্যাঁ, আর একটু বাকি আছে মা, এখনই হয়ে যাবে। বাকি এখনো বাকি? আমার মেয়েটা কখন থেকে খিদে পেটে নিয়ে বসে আছে। হ্যাঁ রে, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না? প্রতিদিনই তো মা তাড়াতাড়ি উঠি, সেই ভোর 5টায় উঠে কাজ করি। তোর এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলিস? সাপের পাঁচ পা দেখেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম কথা বলবি না, খাবার নিয়ে ঘরে আয়। টুনি হলো টুনটুনির সৎ মা। টুনটুনির বাবা মারা যাবার পর টোনা টুনিকে বিয়ে করে এনেছিল, কিন্তু বেশ কিছুদিন আগে টোনা মারা গেছে। তাই টুনটুনিকে তার সৎ মায়ের অত্যাচার সহ্য করেই দিন কাটাতে হতো। মা, এই যে তোমাদের খাবার, খেয়ে নাও তোমরা। এতক্ষণে মহারানী আসার সময় হলো? বলি, খালি পেটে বেশিক্ষণ থাকলে যে আমার পেটে বৃদ্ধি পড়ে, সেটা তোকে রোজ বলে দিতে হবে, তাই না? তোর মাথায় কি এই কথাটা থাকে না? হ্যাঁ মা, কাকে কি বলছো? ওর মুখের মাথায় যে ওর মাথাটাও কুটকুটে, তাই তো মাথাটায় কিচ্ছু থাকে না। ঠিকই বলেছিস, মুখটা দেখ না, কালো কুচকুচে, কি বিশ্রী দেখতে বাবা। হ্যাঁ থু থু, একটুও ভালো না দেখতে। আমাকে মোটেও বিশ্রী দেখতে নয়, আমার মা বলতো আমাকে ওই আকাশের চাঁদের মতো দেখতে। হ্যাঁ রে, তাই তো তোকে দেখতে ঠিক অমাবস্যা চাঁদের মতোই। হ্যাঁ হ্যাঁ, তোর মা ঠিকই কথা বলেছিল। তা মা, এখনো দাঁড়িয়ে না থেকে যা, থালা বাসন গুলো মেজে ফেলতো। এরপর টুনটুন তার সৎ মায়ের কথা মতো বাসন মাজতে শুরু করে। ও কি গরম, আর পাচ্ছি না মা গো, চোখ মুখ জ্বলে যাচ্ছে। আমার মা নেই বলে আজ আমাকে কত কথা শুনতে হচ্ছে। মুখ বুঝে বাড়ির সমস্ত কাজ করে দেই, তবুও ওরা আমার কত কথা শোনায়। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তবে আমাকে আর এভাবে কথা শুনতে হতো না। হু হু হু, আমার আর ভালো লাগে না বাবা মা। টুনটুন কালো হওয়ার কারণে তার সৎ মা আর তার সৎ বোন টুনটুনিকে অনেক নির্যাতন করত, আর টুনটুন মুখ বুঝে সব কথা সহ্য করত। এই টুনটুনকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, সম্পর্কে তো ও আমার বড় মেয়ে, প্রতিবেশীরা সবাই শুধু ওকে বিয়ে দিতে বলে। ওর কালো রঙের জন্য কেউ তো বিয়ে করতে চায় না, এক গাধা যৌতুক চায়। ওই মেয়ের জন্য আমি এক টাকাও খরচ করতে পারবো না। সুযোগ পেলে আমি ওই কালো টুনটুনকে বাড়ি থেকে বের করে দিব। এরকম ভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুনটুনের হাত থেকে একটু গরম জল টুনির পায়ে পড়ে যায়। ও মা গো, মেরে ফেললো গো, তুই আমাকে মারতে চাস তাই না? তোর তো খুব ভাব হয়ে গেছিস, তোকে আমি আর এ বাড়িতে রাখবো না। আমি জানি তুই আমাকে মারতে চাস তাই না? তোকে আর আমি কিছুতেই এ বাড়িতে থাকতে দিব না। এরপর টুনি টুনটুনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অসহায় টুনটুন নিরুপায় হয়ে বাড়ি থেকে চলে আসে। আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? ভগবান, আমাকে ও বাবা মায়ের কাছে নিয়ে যাও, আমি বাবা মার কাছে যেতে চাই। টুনটুন নদীর ধারে দাঁড়িয়ে এসব বলে কাঁদছিল। সেখানে একটা গাছের নিচে এক তান্ত্রিক পেঁচা বসেছিল। এ কি কাঁদছে কে এভাবে? ওই তো টুনটুনির ছানা কাঁদছে, কিন্তু ওভাবে কাঁদছে কেন, কি হয়েছে, যাই গিয়ে দেখি। এই যে ছোট্ট ছানা, তুমি এভাবে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আমায় দেখে ভয় পেও না, আমি এক তান্ত্রিক। এরপর টুনটুন সবটা তান্ত্রিক পেঁচাকে খুলে বলে। সবটা শুনে তান্ত্রিক বলে, সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে, তাই তুমি তোমার সব কষ্ট দূর করতে চাও? এরপর পেঁচা জাদু করে এক ঝুড়ি সাবান টুনটুনকে দেয়। এই সাবানগুলো তুমি নিয়ে যাও, আর এই সাবানগুলো তুমি
মাটিতে রোপণ করবে, দেখবে তোমার সব সমস্যা কষ্ট সাবান দূর করে দিবে। এসব বলে পেঁচা চলে যায়। আর টুনটুন বনের পাশে এক ছোট ফাঁকা জায়গায় সাবানগুলো রোপণ করে। তার বাসা না থাকার কারণে সেখানেই কষ্টে রাত পার করে। আর সকালবেলা যখন টুনটুন ঘুম থেকে জাগ না পায়, টুনটুন অনেক অবাক হয়ে যায়। এ কি, এ আমি কি দেখছি? এগুলো কি আমার মনের ভুল, নাকি আমি স্বপ্ন দেখছি? না তো, আমি তো স্বপ্ন দেখছি না, এগুলো তো সত্যি। কি সুন্দর গাছে সাবান ধরা আছে! এসব সাবান বিক্রি করলে আমি অনেক সুখে দিন কাটাতে পারবো। তান্ত্রিক বাবার সবটা অনেক ভালো ছিল তান্ত্রিক। যাই, এখান থেকে একটা সাবান তুলে গোসল করে আসি। এরপর টুনটুন গাছে থাকা একটা সাবান নিয়ে গোসল করতে যায়। আর সাবান দিয়ে গোসল করতেই টুনটুন অনেক সুন্দর হয়ে যায়। নিজের চেহারা জলের ওপর দেখে টুনটুন অনেক খুশি ছিল। সত্যি, এ সাবান আমার সব কষ্ট দূর করে দিল। এবার থেকে আমি খুব ভালো থাকব। এরপর টুনটুন সাবান বিক্রি করে অনেক টাকা পায়। টুনটুন একটা সুন্দর বাড়ি বানায় আর সেখানে সুখে দিন কাটাতে শুরু করে। একদিন টুনটুন যখন সাবান বিক্রি করে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ টুনটুন টুনিকে পথে দেখতে পায়। টুনিকে পুরো শরীরে কালো কালো দাগ ছিল। এ কি মা, তুমি এখানে? তোমার এই অবস্থা কিভাবে হলো? এ কি, তুমি তো অনেক অসুস্থ, এক্ষুনি তোমার বিশ্রামের প্রয়োজন। এরপর টুনটুন টুনিকে বাড়ি নিয়ে যায়। টুনটুনির সেবা যত্নে টুনি একটু সুস্থ হয়। আমায় তুই ক্ষমা করে দে মা, আমি তোর ওপর কত অত্যাচার করেছি, আর আজ সেই তুই আমাকে এভাবে সেবা যত্ন করে সুস্থ করে তুললি। আর এসব দেখছিস, এসব আমার পাপের ফলের মা। কেঁদো না মা, আমার বোন কই? আর তোমার এই অবস্থা কি করে হলো? তুই চলে যাবার পর আমাদের বাড়িতে আগুন লেগেছিল, আর সেই আগুনে আমার মেয়েটা মারা গেছে রে। আর আগুনের কারণে আমার শরীরে এ অবস্থা, কালো কালো দাগ হয়ে গেছে। তুমি আর কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি এখন থেকে আমার এখানে থাকবে, আর তোমার ক্ষত সেরে যাবে।